ও আমি জানি গো আমি আচ্ছা বাবারা আর জব্বর মালটা তোমরা অত দূর বসে বসে রয়েছো কিছু নিকে কিরে মাতাচ্ছ তুই কেরা ইসরে এরা আবার কোন থেকে এলো শান্তি আলো বসে থাকবার দেবো না কুত্তার নাই আলমু এই কালা কুত্তা কোন থেকে এলো আলার দেয়া যায় কি দেখ না মরস না কে তুই সারা সাবাদ দেয়া এটা আবার কেন আসলো আমার দোন আসলো আরে জব্বর মাল আর কালি এখন আমি তো করে সারই চুপ তুই তুই আবার কিসে সার রে তুই কে রা তুই কোন থেকে আলি কি জ্বালা আচ্ছা আগে তোমরা এখানে বিলে বসো আমি বুঝা কইতে চাইছো বসো বসো বাবা তুমি এনেছো 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 বাবা এনেছো তুই কেরা তোর যে গুড মর্নিং গুমু আমি তোমাদের অ্যাসামিস মাস্টার সি সি তুই যদি আঙ্গ অ্যাসামিস মাস্টার হস আমি তোর বাপ জানি তুই কে আরে বাবা সত্যি আমি তো গরি আসামিস মাস্টার মিছা কথা কোন জায়গা পাস না ও বল আঙ্গুর আসামিস মাস্টার আঙ্গুর আসামিস মাস্টার যে সুন্দর দেয়া যা জোশনা সত্যি আমি তোমার আসামিস মাস্টার আমাকে আসামিস মাস্টার এক চিনা লাগবো না আমি খুব ভালো করে চিনি আসামিস মাস্টারের নাম পুরো এক রাইতেছিলেন কি বুড়ি আর বইয়ের মধ্যে একটা তিল আছে কি কিউটি লাগে জোশনা আর কই না দোষ না এই লকডাউনে বসে খাইতে খাইতে না এই যে আমার চেহারা যে হয়েছে স্যার আপনার আবার হিন এই পুলাহান পেটে বানান আচ্ছা এই করো কিতাব বাই করো তোমরা কিতাব বাই করো আজকে তোমাদেরকে নতুন কিছু শিখামো তো তোমরা সানি লিওনিকে কে কে চেনো বসে 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 চিনি গুড চিনি খুবই সুন্দর স্যার আমি অল্প মুতেছি হাতে আমিও যাই নিজে মুতে পেন বিজেবা আমার নিয়ে যাব ভালো করে বসো তোমরা স্যার ঘরের ভিতরে ঢুকতে পারেন কি কর আগে তুই না কি কস স্যার লকডাউন গেল না হা সব ভুলে গেছি মাই কামিন স্যার ইন্না কোন আগে হ্যাঁ স্যার ইড়ে 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 স্যার আমার রুল নম্বর মান কত আছিল 913 হ্যাঁ স্যার 913 হ্যাঁ পড়ান বয় তো আমরা আসিলাম সানি লিওনির কাছে স্যার কুনচুম সালি লুনার কাছে গেছিলি আমার কষ্ট নাই কে গাদদার একসাথে খাই একসাথে পিন্দি একসাথে ঘুরি আর শরীর কাবু করার কাছাও আমার কল নাই না তুই আসলি তক নিয়ে যাবো তো সবাই মন দিয়া শোনো এই সানি লুনি আমাদের জন্য আর এই যুবক ছেলেদের জন্য যা করছে বা করতাইছে তা ভাষায় প্রকাশ করা যায় না তা তোমরা কি বলো তো এই সানি লিওনি আমাদের জন্য কত কষ্ট করতেছে শরীর কয় না কত কষ্ট করে আমাদেরকে নতুন নতুন টেকনিক শেখায় সেও তো মানুষ নাকি স্যার স্যার মজাও তো পায় বোধহয় নাকি তুই একবার ওর কষ্টের কথা ভাবে এক হাত কুয়ার মধ্যে তিন চার দেড় রশি দিলি কি বাঁচে রে ভয়ঙ্কর তো তোমরা আজকে কত কিছু শিখছাও এই সানি লিওনির জন্য এই ঋণ কি তোমরা শোধ করতে পারবা স্যার এক রাত থাকলে শোধ করে দেব স্যার পারব গুড খুবই সুন্দর বাবা তা তোমরা দিলে কয়বার সানি লিওনির ভজন দেখো স্যার চার পাঁচবার বাবা অত দেখো না শরীরে থাকবো না পরে আবার বেড়াতে রাখা লাগবো স্যার
মোর মুখ তো সালি লোনের বজন দেখা বাদ দেবো না। গুড, খুবই ভালো চিন্তা ধারণা, কাবু হইতে আমি লাগবো না। স্যার আমার একটা কোশ্চিন আছে। কি বলো? কোশ্চিনটা হইলো, যে সময় সানি লিওনি ভজন ভিডিও করে মুহে যে নেয় ক্যামেরাম্যানের কি ব্যাটাকে? গুড কোশ্চিন, খুব সুন্দর। তো ক্যামেরাম্যান আসো, অপ্রেকটিক্যালে বুঝা নিয়েছো। ওকে স্যার। ও বুঝবা তুমি মাসে কয়দিন যায়, যাও রে বাবা যাও। হ্যাঁ বাবা আসবো আসবো, চিন্তা করো আসবো। স্যার খুব কষ্ট হয়, মুহাড় না মনে হয় মুখ ফাইটে দেব। বুঝছো বাবা? হুম স্যার, এত কষ্ট হয় তাও আবার ভজন ভিডিও করে কে? পয়সার দিকে বাবা, পয়সার দিকে মানুষ কত কিছু করে স্যার, মজাও লাগে। অল্প অল্প নুনটা নুনটা, মিষ্টি মিষ্টি, হালকা হালকা দুপুর পাইছি, কিন্তু স্যার মজাও পাইছি স্যার, অত মজা পাইছি স্যার। তোমার কোশ্চিনের আনসার পাইছি আও। হ্যাঁ স্যার। আরো কেউ প্র্যাকটিক্যালে বুঝবার চাও? না স্যার। ক্যামেরাম্যান যাও, তুমি অল্প আরাম করো, এক গ্লাস দুধ খাবে, না কিন্তু শরীরটা একবার কাবু হয়ে যাব। ওকে স্যার। আরো যদি কেউ যদি প্র্যাকটিক্যালে যদি বুঝবার চায় তাহলে স্যার আমার ডাক দিবেন, আমার শরীরে চিন্তা আপনি করেন না, আমি মরমু মরমু তবে এই দুনিয়ার জন্য কিছু একটা করে দেবেন। খুবই সুন্দর, দারুণ, ইউ লার্নড মি। তোর বাজা, এ যা যা, কিছু করো না, মেসেজে যা, এত বসে যা। যদি আসে স্যার? এ যা রে, আমি আসি না, যা, ইচ্ছে হবো না। আর প্র্যাকটিস তো করতে আসি, ঠিক আছে না? না না স্যার। চলবো, সব চলে যাবে। তো এখন চ্যাপ্টার নাম্বার সানি লিওন ম্যাথ ক্যালকুলেশন। যেরকম ভাবো সানি লিওনি 90 বর্গ ফুট দূরে আছে, তাহলে কিরকম করে 0 বর্গ ফুট বগলে সানি লিওনিকে আনতে পারবে বলো তো বাবা? আচ্ছা স্যার, কিরকম করে? গুড কোশ্চিন। পেহলে ল্যাংকো বাহার নিকালো 75 ডিগ্রি অ্যাঙ্গেল সিধা করকে সাইন থিটা কস থিটা কো গান মারকে 200 কিলোমিটার পার সেকেন্ড স্পিড সানি লিওনি পুরা মুমে লে লেগি স্যার। তারপর? তারপর ইকুয়াল টু সানি লিওনি থিটা, ল্যাং থিটা ইকুয়াল টু এক বাচ্চা। তো বাবারা তোমরা কি বুঝছাও? ইয়েস স্যার। স্যার এরকম করে আজ পর্যন্ত কোনো সারি শিখে নাই। এরকম করে পড়াইলে আমি থার্ড ডিভিশন পারতাম স্যার। এই সানি লিওনি ম্যাথ আমাকে হানি করবার দেন, আমি করে দেব স্যার। আই লাভ ইউ। আর জন্য নতুন কিছু থাকে স্যার, ঠিক আছে। গুড, এরকমই চিন্তা ধারণা শেখার চেষ্টা থাকা লাগে, তাহলে সে আমাদের মতো স্যারের খুবই ভালো লাগে। তো আসো আমরা আরও নতুন কিছু শিখাই, কেন্দ না? একটা কথা ভালো করে মনে রাখবা সব সময়। কি স্যার? সব সময় মোবাইলে নেট আর রিচার্জ রাখবা, কারণ কোন সময় বা সানি লিওন নতুন ভিডিও আপলোড দেয়, নতুন তোমরা ফর্মুলা শিখতে পারবা। ইয়েস স্যার। এখন এটাকে ভালো করে দেখো, এটা হলো মিয়া খালিফা, চশমা বিন্দা থাকে। হ্যাঁ তোমরা কি করতেছ? হ্যাঁ তারা কি করো? আমি তোকে সারো, ওই আমি তোকে সারো, মিয়া খালিফা না আমি। যা যা যা, গাছ কে পারাম না, যা কালকে মিয়া খালিফা পারাম, যা শালারা, পুরুষ আর মহিলার মধ্যে কোনো পার্থক্য বোঝা শোধায় না, চশমা বিন্দার রোজ দেখি মিয়া খালিফা কসে আহ নিতে আমাক চারটে মোড়াতে মেরে আলা দিত মাদার চোত।